হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। তো অবশেষে অনেক প্রতীক্ষার পরে তোমাদের মিসলেনিয়াস 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই মিসলেনিয়াস 2019 ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা যারা যারা পাস করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকে যারা যারা পাস করেছো তাদেরকে কনগ্রেচুলেশনস এবং অভিনন্দন। তোমাদের নেক্সট পরবর্তী যে চাকরি জীবন সেটা তোমাদের খুব সুন্দর হোক, এই শুভকামনা করি। এবং এই যে মিসলেনিয়াস 2019 রেজাল্ট প্রকাশিত হয়েছে তার মাধ্যমে কিন্তু একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু পিএসসি তার পরবর্তী যে স্টেপগুলো রয়েছে আইসিডিএস এর রেজাল্ট, এবং যেটা সব থেকে বহু প্রতীক্ষিত প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে রয়েছে 2023 সালে, যেটা হচ্ছে WBCS 2023 প্রিলিমসের নোটিফিকেশান, সেটা কবে নাগাদ আসতে পারে। তো সেইটার ব্যাপারে কিন্তু একটা কানাঘোষা চলছে যে জানুয়ারি মাসে আসতে পারে, এবং কবে আসতে পারে সেটা জানা নেই, সেটা পিএসসি একমাত্র জানে। তো মিসলেনিয়াসের রেজাল্ট এবং WBCS প্রিলিমসের যেটা গত বছরের রেজাল্ট সেটাও এখন পেন্ডিং রয়েছে, মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে এটুকু একটা হিন্টস পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি WBCS প্রিলিমস 2022 সালের রেজাল্ট, আইসিডিএস এর যে রেজাল্ট এবং 2023 সালের যে WBCS এর নোটিফিকেশান সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। তো আর দেরি করলে চলবে না, কিন্তু আমাদের কিন্তু এবার থেকে আমিও কিন্তু অনেকটা একটু কি বলবো হারিয়ে ফেলেছিলাম লয়টা, কেননা এতদিন ধরে নোটিফিকেশান আসছে না, ঠিক আছে, যে কারণে ক্লাসও অফ ছিল, জাস্ট টুকটাক একটা দুটো ক্লাস চলছিল। তো এবার থেকে ক্লাসটা কন্টিনিউ হবে, কেননা এটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি WBCS 2023 এর নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। তো যারা যারা মিসলেনিয়াস পেয়েছো তারা অবশ্যই WBCS পরীক্ষাতে অনেকেই বসবে, এবং পুরাতন যারা পরীক্ষা দিয়েছিলে তারাও বসবে, এবং নতুন স্টুডেন্ট তো প্রত্যেক বছর থাকে তারাও বসবে। তো আজকে আমরা WBCS যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখবো, যারা পুরাতন স্টুডেন্ট তারা তো অবশ্যই জানো, কিন্তু নতুন যারা রয়েছো নতুন WBCS দিতে চলেছো তাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই। তো ডিটেলস পুরোটা দেখবো WBCS সিলেবাস সম্পর্কে, এবং কিছু স্ট্র্যাটেজিও আমি বলে দেবো যাতে করে একটু হলেও তোমাদের বুঝতে সুবিধা হবে কি রয়েছে। তো মিসলেনিয়াস যারা যারা পাস করেছো তাদের আরও একবার কনগ্রেচুলেশনস। তো কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করো কারা কারা সিলেক্টেড হয়েছো বিভিন্ন ডিপার্টমেন্টে, কোন ডিপার্টমেন্টে, সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো WBCS এর যে সিলেবাসটা রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। তো WBCS 2023 এর আমরা পুরো সিলেবাস দেখব প্রিলিমস এবং মেন্সের। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা যে পিএসসি কিন্তু 2019 সালের পর থেকে সেরকম কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বের করেনি, ঠিক আছে, এবং যেগুলো বের করছে সেগুলো 19 সালেরই পরীক্ষা, লাস্ট ক্লার্কশিপ বের করেছিল, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বের করেছে রেজাল্ট, সেগুলো এছাড়াও কিন্তু অনেক কিছু পেন্ডিং রয়েছে, আইসিডিএস এর রেজাল্ট পেন্ডিং রয়েছে, WBCS তোমাদের প্রিলিমস 2022 সালের সেটা হচ্ছে রেজাল্ট বাকি রয়েছে, এবং পিএসসি যেটা রেগুলার এক্সাম নিয়ে থাকে শুধুমাত্র সেটা কিন্তু WBCS। তো এই বছর যদি অন্য কোনো এক্সামের নোটিফিকেশান নাও বেরোয় কিন্তু এটা সিওর থাকতে পারো যে WBCS এর নোটিফিকেশান কিন্তু আসতে বাধ্য, ঠিক আছে, না হলে তোমরা জানো প্রোটেস্ট অবশ্যই হবে। তো সিলেবাসটা একটু দেখব, এবং WBCS কিন্তু অন্যান্য এক্সামের মতো নয় যে আমি পরীক্ষায় বসে পড়লাম পাস করে গেলাম, সেরকমটা নয়। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস এক্সাম বলতে পারো, একদম টপ লেভেলের এক্সাম। তো ভালো করে তার আগে সিলেবাসটা দেখতে হবে, এক্সাম প্যাটার্নটা দেখতে হবে, নাম্বার ডিস্ট্রিবিউশন দেখতে হবে, কোন সাবজেক্টে কতটা গুরুত্ব দিতে হবে সেই ব্যাপারগুলো কিন্তু এখানে একটু গুরুত্ব দিতে হবে। তো দেখো প্রিলিমস এক্সাম প্যাটার্নটা একটু দেখে নাও, তোমাদের সাবজেক্টগুলো কি থাকছে। তো দেখো টু আওয়ার্সের এক্সাম, অ্যাকচুয়ালি এটা টু আওয়ার্স নয়, এটা হবে 2.5 আওয়ার্স, ঠিক আছে, আড়াই ঘন্টার এই পরীক্ষাটা হয়ে থাকে। কী কী সাবজেক্ট থাকে দেখে নাও, ইংলিশ কম্পোজিশন, আমি কিন্তু এর ভিতরে যে টপিকগুলো সেটা আলাদা একটা সেপারেট ভিডিওতে নিয়ে আসবো যখন নোটিফিকেশান বেরোবে। তো আজকে জাস্ট সাবজেক্টগুলো দেখে নিচ্ছি। ইংলিশ কম্পোজিশন থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থাকবে, হিস্ট্রি অফ ইন্ডিয়া থাকবে, জিওগ্রাফি থাকবে, ইন্ডিয়ান পলিটি থাকবে, অ্যান্ড ইকোনমি থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, এবং জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে। তো কতগুলো হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো টোটাল 8টা পার্ট থাকবে, প্রত্যেকটা পার্ট 25 নম্বর করে, টোটাল 200টা কোশ্চেন, প্রত্যেকটার মার্কস এক করে এবং 200 নম্বরের প্রশ্ন হয়ে থাকে WBCS প্রিলিমস। এটা জাস্ট কোয়ালিফিকেশান নেচার, তোমাকে একটা নাম্বার পেয়ে পাস করতে হবে, এর নাম্বার কিন্তু মেন্সে যোগ হয় না, ঠিক আছে। তো এর মধ্যে থেকে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং হিস্ট্রি অফ ইন্ডিয়া,
দুটোই কিন্তু হিস্ট্রির মধ্যেই পড়ে, একটা হচ্ছে এনসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রি এবং একটা হচ্ছে আমরা মডার্ন হিস্ট্রি নামে পরিচিত। তো বুঝতেই পারছো ২৫-২৫-৫০ অর্থাৎ তোমাকে WBCS এর একটা মূল মন্ত্র মনে রাখতে হবে, যে WBCS প্রিলিমস, আমি প্রিলিমসের ক্ষেত্রে বলছি, এটা মেনসটা একটু পরেই যাচ্ছি, তো প্রিলিমস ক্র্যাক করতে গেলে কিন্তু হিস্ট্রিতে একটু জোর দিতে হবে, ঠিক আছে? তো তারপরে বাদবাকি সাবজেক্টগুলো রয়েছে, ইংরাজি তো তোমাদের ২৫ নম্বর তো রয়েছে, সেটা হচ্ছে একদম কম্পালসারি বলতে পারো, সেখানে ২৫ নম্বর তোমাদের ছুঁতেই হবে। এবং তোমাদের এই ২০০ নম্বরের মধ্য থেকে তোমরা দেখবে বিগত কয়েক বছর কিন্তু কাট অফটা কিন্তু খুব বেশ হাই যাচ্ছে, আগে ১০৫-১০০ করলেও কিন্তু পাস হয়ে যেত, কিন্তু এখন আর এই ১০৫ করলে হবে না, তোমাদের টার্গেট রাখতে হবে কিন্তু মিনিমাম, ইউআর ক্যান্ডিডেটদের বলছি, ১৩০ কিন্তু এখন টার্গেট রাখতে হবে। তো ১৩০ রাখতে গেলে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে, সাবজেক্ট ওয়াইজ, থিওরি ওয়াইজ এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ওয়াইজ। তো হিস্ট্রিটাকে সব থেকে বেশি জোর দিতে হবে, ৫০ নম্বর রয়েছে টোটাল, তারপর জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, জেনারেল সায়েন্স রয়েছে তিনটে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলোকে যদি টপিক ওয়াইজ করতে পারো, তো আশা করছি যদি ভালোভাবে স্ট্র্যাটেজি ফলো করতে পারো, ২০০র মধ্যে কিন্তু ১৩০ পাওয়া যায়। বিগত বছরেও কিন্তু আমি স্ট্র্যাটেজি খুব ভালোভাবে নিয়ে এসেছিলাম, অনেকেই বলেছিল যে সেই স্ট্র্যাটেজি ফলো করে খুব ভালো ফল পেয়েছে, এবং নোটিফিকেশান বেরোলে আমি একটা খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজি ফলো করবো। তো আজকে জাস্ট আমরা সিলেবাসটা কভার আপ করছি। তো এই গেল ২০০ নম্বরে তোমাদের প্রিলিমস, কিন্তু প্রিলিমসটা জাস্ট কোয়ালিফিকেশান নাম্বার, এখানে কোনো নাম্বার যোগ হবে না মেন্স, আসল খেলা কিন্তু শুরু হবে মেন্স থেকে। এবং আমি শুরুতেই বলছি WBCS এর প্রিপারেশন কিন্তু শুধুমাত্র প্রিলিমসের জন্য নিয়ে কিন্তু লাভ নেই, ঠিক আছে? প্রিলিমস অনেকেই পাস করে, পরীক্ষা একটু ভালোভাবে দিয়েছে যারা, ৩-৪ বছর তারা প্রত্যেক বছরই পাস করে, কিন্তু পড়তে হবে এমনভাবে যাতে মেন্স ওরিয়েন্টেড হয়ে থাকে প্রিপারেশনটা, ঠিক আছে? তো মেন্সের দেখো কী কী সাবজেক্ট থাকছে, ভালো করে দেখো মেন্সে। অ্যাকচুয়ালি WBCSটা চারটে গ্রুপে ভাগ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এবং পেপার্সগুলো দেখো কতগুলো পেপার রয়েছে, দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭টা হচ্ছে অপশনাল পেপার এবং ৮টা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো মূলত ৬খানা তোমাদের এটা মূল পেপার রয়েছে এবং সেগুলোকে আমি একটু একটু আলাদা আলাদা করছি। দেখো ল্যাঙ্গুয়েজ পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা বেঙ্গলি আমাদের মাদার টাং এবং ইংলিশ পেপার, এই দুটো হচ্ছে কি তোমাদের একদম কম্পালসারি পেপার বলতে পারো, অ্যাকচুয়ালি সমস্তগুলো কম্পালসারি, আর সেটা হচ্ছে অপশনালটা জাস্ট আলাদা, সেটা হচ্ছে গ্রুপ সি এবং ডি এর জন্য কিন্তু অপশনাল নেই। দেখো এখানে এন এ লিখে দেওয়া রয়েছে। তো যারা শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডিকে লক্ষ্য করে পরীক্ষা দেবে তাদের অপশনাল নিয়ে কিন্তু মাথা না ঘামালেও চলবে, কিন্তু যারা গ্রুপ এ এবং গ্রুপ বি নিয়ে লক্ষ্য রয়েছে তাদের কিন্তু অপশনাল ২০০ মার্কসের কিন্তু দুটো পেপার হয়ে থাকে, সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ২০০ করে ইচ পেপার অর্থাৎ ৪০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে, সেটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকের জন্য কম্পালসারি। তো ল্যাঙ্গুয়েজ পেপারে থাকবে মাদার টাং, তারপরে ইংলিশ পেপার থাকবে, জেনারেল স্টাডিজ ওয়ান পেপার ওয়ান যেটা রয়েছে সেখানে তোমাদের থাকবে হিস্ট্রি এবং জিওগ্রাফি, এখানে কি থাকবে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি ১০০-১০০, ২০০ নম্বরের, তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাম্বার ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু ভালোভাবে ফলো করবে, ঠিক আছে? জেনারেল স্টাডিজ পেপার টু, এখানে হচ্ছে তোমাদের সায়েন্স অ্যান্ড টেক থাকবে, সাথে কি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সেটাও হচ্ছে ১০০-১০০ করে ২০০ নম্বর, ঠিক আছে? তারপরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইকোনমি থেকেও থাকবে ১০০-১০০ করে ২০০ নম্বর, তারপর দেখো অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, ম্যাথামেটিক এবং রিজনিং থেকেও থাকবে ২০০-২০০ করে নম্বর, ১০০-১০০ করে। এবং এই পর্যন্ত কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু সেম, ঠিক আছে? এটা হচ্ছে কম্পালসারি পেপার। এবার শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য এক্সট্রা দুটো পেপার চলে আসছে ২০০-২০০ করে, সেটা হচ্ছে অপশনাল পেপার। সে দেখো গ্রুপ এর জন্য রয়েছে ৪০০ মার্কস এবং গ্রুপ বির জন্য রয়েছে ৪০০ মার্কস এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু নেই। এবং যারা মেন্স পাস করবে তাদের দেখো গ্রুপ এ যারা পাস করবে তাদের ২০০ মার্কস রয়েছে কি তোমাদের ইন্টারভিউতে, গ্রুপ বিও সেম ২০০ মার্কস রয়েছে ইন্টারভিউতে, গ্রুপ সি তাদের জন্য রয়েছে ১৫০ মার্কস এবং গ্রুপ ডি রয়েছে ১০০ মার্কস। তো টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য ১৮০০ করে, গ্রুপ সিতে যেহেতু এখানে অপশনাল পেপার নেই এবং তোমাদের পার্সোনালিটি টেস্টেও নাম্বারটা কম, তো সেটা হয়ে যাচ্ছে ১৩৫০ এবং গ্রুপ ডিতে মাত্র ১৩০০ নম্বর। তো এটা হচ্ছে তোমাদের WBCS সিলেবাস, এটা হচ্ছে ২০২২ অ্যাকচুয়ালি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা টোটাল WBCS সিলেবাস ২০২৩ সেমি থাকবে,
ঠিক আছে। তো নেক্সট দেখো কি কি রয়েছে সেটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা, দেখো ক্যান্ডিডেটস উইল বি অ্যালোটেড 3 আওয়ার্স টাইম টু কমপ্লিট ইচ পেপার, অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু 3 ঘন্টা করে থাকবে এবং 200টা করে মার্কস থাকবে। ওই যে প্রথম 6টা যে পেপার আমরা দেখলাম, ঠিক আছে, পেপার 1 থেকে পেপার 6 পর্যন্ত এগুলো কিন্তু এমসিকিউ ফরম্যাটে হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্ন। তো পেপার 1 এবং পেপার 2 যেটা রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ ইন নেচার, তোমাদের কিন্তু এমসিকিউ নেই। সেটা কিন্তু তোমাদের লিখতে হবে কী কী, পেপার 1-এ যেটা বেঙ্গলি বা মাদার টাং রয়েছে সেটা হচ্ছে দেখো লেটার রাইটিং রয়েছে 150 নম্বরের, ড্রাফটিং অফ রিপোর্ট রয়েছে 150 ওয়ার্ডে লিখতে হবে এবং রিপোর্ট লিখতে হবে 200 ওয়ার্ডে। এছাড়া রয়েছে প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে। সেম টু সেম রয়েছে ইংরাজিতেও কী কী রয়েছে, লেটার রাইটিং, ড্রাফটিং, রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন এবং ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, যে সব ল্যাঙ্গুয়েজ রয়েছে ঠিক উল্টোটা, ঠিক আছে। এরপর থেকে যেটা রয়েছে দেখো জেনারেল স্টাডিজ 1, হিস্ট্রি রয়েছে 100 এবং জিওগ্রাফি রয়েছে 100, যেটা আমি একটু আগেই বলে দিলাম। পেপার 4-এ রয়েছে যেটা রয়েছে দেখো জেনারেল স্টাডিজ 2, সায়েন্স, সায়েন্টিফিক টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল থাকবে 200 মার্কস এখান থেকে। তো পেপার 5-এ রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইকোনমি, এখান থেকেও থাকবে 200 মার্কস টোটাল। এখানে রোল অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফাংশন অফ আরবিআইটা সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যারিথমেটিকেও দেখতে পাচ্ছ, অ্যারিথমেটিকে যা থাকে আর কি, আর সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, মাধ্যমিক লেভেলের যে ম্যাথামেটিক্সগুলো থেকে থাকে সেইগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে পেপার 6 পর্যন্ত এবং এখানে ম্যাথামেটিক্সের যে রিজনিংয়ের টপিকগুলো দিয়ে দিয়েছে, তো এটা তোমরা একটু দেখে নিতে পারো কী কী টপিক রয়েছে, এই টপিকের উপর থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। এবং যেটা 7 নম্বর এবং 8 নম্বর পেপার রয়েছে, অর্থাৎ অপশনাল দুটো পেপার, 2 পেপার ইচ 200 নম্বর করে, টোটাল 400 নম্বর, এটা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য। তো টোটাল কতগুলো সাবজেক্ট রয়েছে অপশনাল তোমরা চুজ করতে পারবে নিজেদের মতো করে 37টা সাবজেক্ট রয়েছে। তো নোটিফিকেশান আসতে চলেছে, তো এখন থেকেই ভাবতে শুরু করো যে কোন সাবজেক্ট তোমরা অপশনাল পেপারে হিসাবে রাখবে, ঠিক আছে। তো যে সাবজেক্ট একটু স্কোরিং, যে সাবজেক্টে তোমাদের একটু স্ট্রং পয়েন্ট রয়েছে সেই সাবজেক্টটি তোমরা চুজ করার চেষ্টা করবে। এখানে 37টা সাবজেক্ট খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, তো সেই 37টা সাবজেক্টের মধ্যে থেকেই তোমরা চুজ করবে। এবং সবার শেষে ইন্টারভিউ, ইন্টারভিউ নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই জানো WBCS সিভিল সার্ভিস এক্সামের ইন্টারভিউ কেমন হয়ে থাকে। তো এই হচ্ছে টোটাল একটা কী বলবো, ওভারঅল ভিউ WBCS সিলেবাসের ওপর থেকে, প্রিলিমস এবং মেন্সের। নাম্বার ডিস্ট্রিবিউশনটাও দেখিয়ে দিয়েছি, তো আবারও বলছি যে মিসলেনিয়াসের রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। WBCS 2023 প্রিলিমসের যে নোটিফিকেশান, অর্থাৎ WBCS 2023-এর নোটিফিকেশান, সেটাও কিন্তু চলে আসবে। এখন থেকেই প্রস্তুতিটা নিতে শুরু করো এবং প্রস্তুতিটা অবশ্যই হবে মেন্স পরীক্ষা ওরিয়েন্টেড, যাতে প্রিলিমস তো কভার হবেই, সাথে কিন্তু মেন্সের প্রস্তুতিটাও কিন্তু যাতে করে হয়ে যেতে পারে। তো আমরা আবারও ভিশন WBCS এর তরফ থেকে খুব সুন্দরভাবে ক্লাসগুলো আবার কন্টিনিউ করব, কেননা এতদিন ধরে নোটিফিকেশান আসছিল না, আমরাও কিন্তু ক্লাসগুলো সেভাবে গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু আবারও খুব সুন্দরভাবে ক্লাস হবে। তো কী ধরনের তোমরা ক্লাস পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই মিসলেনিয়াসে যারা সিলেক্টেড হয়েছো তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানেই শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, নেক্সট ডে থেকে আমরা ক্লাস শুরু করে দেব। তো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।